হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কালকে আমাদের একটা স্পেশাল ডে ছিল, তো আমার হাজব্যান্ড বলল তোমাকে কোনো রান্নাবাড়া করতে হবে না, চলো আমরা আজকে বাইরে লাঞ্চ করব। তো যেমন কথা তেমন কাজ, আমরা রেডি হয়ে গেলাম, আমরা এখন বাইরে যাব। তো এই যে আমরা একটু মিররে একটু ঢং ঢাং করলাম হাজব্যান্ড ওয়াইফ, তো আমরা সবাই রেডি, আমরা এখন চলে যাব। এই যে আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা যাব কোথায়? যাব আমরা যাব বারকোটে। চট্টগ্রামের বারকোটটা কিন্তু খাওয়াগুলো সত্যি অসাধারণ। আমি জানি না, পার্সোনালি আমাদের অনেক ভালো লাগে, আমার ছেলে অনেক পছন্দ করে। তো আমরা বারকোটের উদ্দেশ্যে রওনা দিলাম। বারকোট আমাদের বাসার পাশেই, বেশি দূরে না। তো আমরা চলে আসছি বারকোট ফুড জাংশন। তো ওদের ভিউটা অনেক সুন্দর, এখানে অনেকে মডেলিং করে, ছবি তুলে, আমরাও অনেক মডেলিং করছি, ছবি তুলছি। তো আমরা বসে গেলাম খাওয়ার জন্য। আমরা কী খাবো চিন্তা করতে করতে তারপর অর্ডার দিয়ে দিলাম। আমরা বিফ স্টেক নিলাম, আমরা তিনজনের জন্য তিনটা প্ল্যাটার নিলাম। ওদের এই প্ল্যাটারগুলো খুবই মজা সত্যি। খাবার আস্তে আস্তে নাকি 50 মিনিট লাগবে, তো আমাদের তো খিদে লাগছে। আমরা মিন্ট লেমন খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, যে কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের অনেক ক্ষুধা লাগছে। তো ওদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি ছিল, মজা ছিল। শেষ পর্যন্ত আমাদের খাবারগুলো আসলো, তো খুবই দেখতে খুবই স্পাইসি লাগতেছে, খুবই মজা, ডেলিশিয়াস। এই আমার ছেলে খাচ্ছে। এখানে ছিল মেস্ট পটেটো, তারপরে স্টেক সাথে ফ্রাইড রাইসও ছিল। ওদের মেস্ট পটেটোটা মজাই লাগছে, খারাপ না। তো আমরা তো অনেক ক্ষুধার্ত, খাওয়া দাওয়া শুরু, আমরা সবাই পাগলের মতো খাচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা কারা কারা বারকোটে গেছেন, কারা কারা বারকোটের খাবার পছন্দ করেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের পার্সোনালি, আমাদের ফ্যামিলির সবাই বারকোটের খাবার অনেক পছন্দ। আমি জানি চট্টগ্রামে বেশিরভাগ মানুষই বারকোটের খাবার পছন্দ করে, বারকোটের খাবার পছন্দ করে না এমন কেউ নাই, আমরা খুব পছন্দ করি। তো আমি তো রাক্ষসের মতো খাচ্ছি যেহেতু আমার অনেক ক্ষুধা লাগছে। তো এই যে আমি কিন্তু রাক্ষসের মতো খাওয়া দাওয়া করছি, আমার ছেলে কিন্তু ওর স্ট্যাকটা একদম শেষ করতে পারে নাই। তো আমি বললাম দে বাবা, আমি তোরে একটু সাহায্য করি খেয়ে। তারপর আমরা গরম গরম চা নিলাম। এই বারকোটের এই জিনিসটা অনেক ভালো লাগে, ওদের চায়ের কাপটা মানে অনেক ভালো লাগে, জাস্ট ওয়াও। ওদের চাটাও কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। ওদের চা এক চুমুক খেলেই মনটা ভরে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। কোথায় চলে যাব? বাসায় চলে যাব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো? সবাই অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।